এদিকে জেলায় ধীরে ধীরে মানুষ ফের করোনা আক্রান্ত হতে শুরু করায় টিকার দ্বিতীয় ডোজ দেওয়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। সেই কর্মসূচি জেলায় শুরু হয়েছে। জেলার প্রতিটি ব্লকের এমনকি ইংরেজ বাজার শহর ও পুরাতন মালদা শহর পৌরসভার এলাকাগুলিতেও বাড়ি বাড়ি ঘুরে আসা অঙ্গনবাড়ি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা কে কোন ডোজ নিয়েছেন এই নিয়ে সমীক্ষা শুরু করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্লকের বেশিরভাগ উপস্বাস্থ্য কেন্দ্রে এলাকার কোনো একটি গ্রামে শিবির করে টিকাকরণ করা হয়। এছাড়া বেশ কিছু গ্রামে বাড়ি বাড়ি গিয়েও যে সমস্ত মানুষেরা টিকার দ্বিতীয় ডোজ নেননি তাদের টিকাকরণ করেন। তিনি জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা জেলা জুড়ে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি চালু করেছে। জেলার প্রতিটি ব্লকে আশা কর্মীরা থেকে আইসিডিএস কর্মীরা তারা এলাকায় ঘুরে যাদের ভ্যাকসিন নেওয়া হয়নি তাদের ভ্যাকসিন দিচ্ছেন। পাশাপাশি মানুষদেরকে সচেতন করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন জেলায় 20,000 মতন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন জেলায় পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এর কোনো ঘাটতি নেই। করোনার বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। রিপোর্ট NTVWB। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের আশা কর্মীরা তার সঙ্গে ভ্যাকসিন নিতে যাচ্ছে এবং ডোর টু ডোর সার্ভে করে ভ্যাকসিন দেওয়ার যে আছে, যেগুলো সেকেন্ড ডোজ বাকি আছে বা প্রিকশনারি ডোজ বাকি আছে সেগুলো দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মোর দ্যান 20,000 ডোজেস পার ডে আমরা কিন্তু কভার করতে পারছি। জেলাতে কি ভ্যাকসিন অ্যাভেলেবেল? ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। মানুষের মধ্যে যেটা আগে একটা মানুষ কোভিড ভ্যাকসিন নিচ্ছে এবং কিছু কিছু পকেটসে আমরা আরও অ্যাওয়ারনেস মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস করছি, যাতে সবাই কিন্তু কেউ বাদ না পড়ে এবং আমাদের যা টার্গেটস আছে প্রত্যেক মানুষ কিন্তু দুবারে ভ্যাকসিন। ইয়েস, কারা যাচ্ছেন? আমাদের আশা কর্মীরা, তার সঙ্গে আমাদের যে ভ্যাকসিনেটর্স আছেন এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের আঙ্গনওয়াড়ি যারা কর্মী আছেন তাদেরকেও ট্যাগ করা হচ্ছে, যাতে মানুষকে মোটিভেট করে বুঝি বাড়িতে গিয়ে ভ্যাকসিনটা দেওয়া। আধার কার্ডের নাম্বার হবে না? লম্বা জেলা দিয়ে ফাইভ জন।